নারায়ণগঞ্জের বন্দর প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছে উপজেলার নবাগত নির্বাহী অফিসার শুক্লা সরকার। সোমবার সকালে প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে ইউএনও শুক্লা সরকার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বিশ্বব্যাপী সরকারের উন্নয়ন তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। সমাজের অনিয়ম ও অপরাধ দমনের ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি লিখনের মাধ্যমে প্রকাশ করার কারণে এখন দেশ জুড়ে দুর্নীতি বিরোধী অভিযান চলছে। বন্দরে যে কোনো অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, ভেজাল বিরোধী ও বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও বেগবান করা হবে। প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জে এম মাসুদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলী পিন্টু খান, সাবেক সভাপতি শহীদুজ্জামান ফিরোজ, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক নাসিরুদ্দিন, সদস্য এ বি এম জাহিদ সহ অন্যান্যরা। তো আপনাদের কথা কিন্তু আমাদের সবার প্রথমে আপনাদের কথা মনে আসে, এমনও হতে পারে যে মিসকমিউনিকেশন হয়ে যেতে পারে অনেক কিছু। আপনাদের কাছে আমার অনুরোধ থাকে যে আপনারা আমাকে জানান, আমাকে জানানোর পরে আমার কোনো স্টাফকে না, আমার নাম্বার আপনাদের কাছে আছে, আমার নাম্বার নিয়ে রাখেন, আমার মেইল অ্যাড্রেস নিয়ে রাখেন, আমার ফেসবুক মেসেঞ্জার আপনার কাছে আছে, আপনারা যে কোনো সময় যে কোনো তথ্য, সেটা আমার বিষয়ে হোক, আমার উপজেলার বিষয়ে হোক, আমার আমার উপজেলা পরিষদের বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয়ে হোক, আপনি মৎস্য অফিসার সম্পর্কে একটা কিছু বিষয় শুনেছেন, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেন, আমাকে রিচ করতে পারছেন না, আমাকে মেসেঞ্জারে দেন, আমি অবশ্যই আপনাকে নক করবো। রাত 2টায় ফোন করেন, কোনো সমস্যা নেই, আমি ঘুমাচ্ছি, আমি আপনার মেসেজ পেয়ে কল ব্যাক করবো, আমি আপনাদেরকে কথা দিচ্ছি।